শনিবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বাহির সর্বমঙ্গলা পাড়ায় নজরুল পল্লীতে একটি বাড়িতে ঘরের তালা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বাড়ির মালিক মোহাম্মদ সফিউল্লাহ ও তার পরিবারের সদস্যরা কেউ বাড়িতে ছিলেন না। সেই সুযোগে দুষ্কৃতীরা তালা ভেঙে বাড়ির ভিতরে ঢুকে নগদ 50,000 টাকা সহ সোনা দানা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। পুলিশে খবর দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে খবরটা দেওয়া হয়েছে। আমি কালকে বিকেলের দিকে আমি গেছি বাড়িতে, গতকাল বিকেলের দিকে গেছি, আজকে আমি সন্ধ্যে 7টার সময় আমি ফিরলাম। কোথায় গিয়েছিলেন? আমি গিয়েছিলাম রায়না টু কাইতিতে গিয়েছিলাম। আর কাইতি আমার মামার বাড়ি। আর আমার না বাড়ির সবাই নাই, আমার এই বাড়ির সমঙ্গলা পাড়েরই পাড়াতে আমার শ্বশুর বাড়ি, সেখানে আমার মিসেস এবং আমি একা গিয়েছিলাম। না বাড়িতে কেউ ছিল না, আমার মিসেস এবং আমার ছেলে মেয়ে আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলেন। শ্বশুর বাড়ি বাড়ির সমঙ্গলা পাড়া। আমরা চাচ্ছি যে এই পাড়াতে তো কখনই হয় না, এই পাড়াতে আমি 4-5 বছর বাড়ি করেছি, তার আগেও আমি এখানে 10 বছর ধরে আছি এবং এখানকার যারা দীর্ঘদিনকার যারা বাসিন্দা প্রত্যেকেরই একটা কথা যে এই বাড়ি এই পাড়াতেই প্রথম হয়েছে। তো আমি চাচ্ছি যে এই ধরনের জিনিসগুলো আর যাতে না হয় এবং নিরপেক্ষ একটা তদন্ত হোক, তদন্ত হয়ে যে দোষী উপযুক্ত শাস্তি পাক, এটাই চাচ্ছি। এটা বাড়ির সমঙ্গলা পাড়া নজরুল পল্লি। এ ব্যাপারে বাড়ির মালিক থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা। শনিবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বাহির সর্বমঙ্গলা পাড়ায় নজরুল পল্লীতে একটি বাড়িতে ঘরের তালা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বাড়ির মালিক মোহাম্মদ সফিউল্লাহ ও তার পরিবারের সদস্যরা কেউ বাড়িতে ছিলেন না। সেই সুযোগে দুষ্কৃতীরা তালা ভেঙে বাড়ির ভিতরে ঢুকে নগদ 50,000 টাকা সহ সোনা দানা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। পুলিশে খবর দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে খবরটা দেওয়া হয়েছে। আমি কালকে বিকেলের দিকে আমি গেছি বাড়িতে, গতকাল বিকেলের দিকে গেছি, আজকে আমি সন্ধ্যে 7টার সময় আমি ফিরলাম। কোথায় গিয়েছিলেন? আমি গিয়েছিলাম রায়না টু কাইতিতে গিয়েছিলাম। আর কাইতি আমার মামার বাড়ি। আর আমার না বাড়ির সবাই নাই, আমার এই বাড়ির সমঙ্গলা পাড়েরই পাড়াতে আমার শ্বশুর বাড়ি, সেখানে আমার মিসেস এবং আমি একা গিয়েছিলাম। না বাড়িতে কেউ ছিল না, আমার মিসেস এবং আমার ছেলে মেয়ে আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলেন। শ্বশুর বাড়ি বাড়ির সমঙ্গলা পাড়া। আমরা চাচ্ছি যে এই পাড়াতে তো কখনই হয় না, এই পাড়াতে আমি 4-5 বছর বাড়ি করেছি, তার আগেও আমি এখানে 10 বছর ধরে আছি এবং এখানকার যারা দীর্ঘদিনকার যারা বাসিন্দা প্রত্যেকেরই একটা কথা যে এই বাড়ি এই পাড়াতেই প্রথম হয়েছে। তো আমি চাচ্ছি যে এই ধরনের জিনিসগুলো আর যাতে না হয় এবং নিরপেক্ষ একটা তদন্ত হোক, তদন্ত হয়ে যে দোষী উপযুক্ত শাস্তি পাক, এটাই চাচ্ছি। এটা বাড়ির সমঙ্গলা পাড়া নজরুল পল্লি। এ ব্যাপারে বাড়ির মালিক থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।